খাতায় কলমে সুচিত্রা সেনের প্রথম ছবি 1952 সালে তৈরি হওয়া শেষ কোথায়, কিন্তু কোনোদিনও মুক্তির আলো দেখেনি এই ছবিটি। 1953-য় প্রথমবার উত্তম কুমারের বিপরীতে তাঁকে দেখা যায় মাল্টি স্টারার ছবি 75-এ। সেই শুরু দীর্ঘ 26 বছরের ফিল্মি কেরিয়ারে মোট 60টি ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে 30টি ছবি উত্তম কুমারের সঙ্গে। এই জুটি হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা জুটি। কিন্তু এই রোম্যান্টিক জুটির সেটের বাইরের ব্যক্তিগত জীবনে সম্পর্ক কেমন ছিল তা জানব আজকের ভিডিওয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2010 সালে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত লেখা থেকে জানা যায় মজার এক ঘটনার কথা, যা কোনো এক সময়ে উত্তম কুমারের ছোট ভাই অভিনেতা তরুণ কুমার বলেছিলেন। তখন সুচিত্রা সেনের ফরিয়াদ ছবির শুটিং চলছে, পাশেই অন্য ফ্লোরে উত্তম কুমারের অন্য ছবির শুটিং চলছিল, সেখানে তরুণ কুমারও উপস্থিত। তিনি বলেন, রমাদি হঠাৎ কি মনে করে দাদার শুটিংয়ের ফ্লোরে চলে এলেন, তারপর এক ঘর লোকের সামনে দাদাকে জিজ্ঞাসা করলেন, কিরে উত্তম শুটিং করছিস? দাদা বলল, হ্যাঁ কেন বলো তো। এদিকে রমাদি সেই ছবির পরিচালককে ডেকে বললেন, ফ্লোরে সব লাইটগুলো অফ করে দিন তো। তারপর দাদার দিকে তাকিয়ে রমাদি বলল, তোর সাথে আজ একটু ডায়মন্ড হারবারে যাবার কথা ছিল না, আর তুই এখানে শুটিং করছিস? সেই মুহূর্তে নাকি কোনো রকমে সুচিত্রা সেনকে বাবা বাছা বলে ঠান্ডা করেন মহানায়ক। উত্তম কুমার বুঝিয়ে বললেন, আচ্ছা তুমি এখন ফ্লোরে যাও, আমি শটটা দিই, তারপর তোমার মেকআপ রুমে বসে চা খাবো। যেতে যেতে রমাদি দাদাকে আবার মনে করিয়ে দিল, না এলে খুব খারাপ হয়ে যাবে, কিন্তু সেদিন শট দিতে একটু দেরি হচ্ছে। সুচিত্রা সেন আবার উত্তম কুমারের শুটিং ফ্লোরে এসে হাজির, বললেন, কিরে তুই এলি না? তরুণ কুমার বলেছিলেন, তারপর ফ্লোরের এক পাশে নিয়ে গিয়ে দাদার প্রতি কপট রাগ দেখিয়ে বলল, কিরে উত্তম নায়িকার সঙ্গে প্রেম হচ্ছে বুঝি? দাদা হয়তো কিছু বলতে যাবে এমন সময় রমাদি ঠোঁটে হাত রেখে বললেন, আর একটা কথাও নয়, আমার সঙ্গে গাড়ি আছে, দুজনে ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে আসি। দাদা বলল, রমা তুই পাগল হয়ে গেছিস নাকি? এতে তোর বদনাম হয়ে যাবে, কাগজে বেরোবে যে উত্তম নিয়ে পালিয়েছে সুচিত্রা সেনকে। রমাদিও ছাড়বার পাত্রী নয়, বলতেন, একটু বদনাম হোক না, ভালোই তো হয়। আসলে গোটা ব্যাপারটাই ছিল দারুণ মজার। শুটিংয়ে রমাদি দাদার পেছনে লাগতেন সবচেয়ে বেশি। পর্দায় তাঁরা সেরা রোম্যান্টিক জুটি হলেও পর্দার বাইরে ছিল অটুট বন্ধুত্ব। তাই তো আজও ইন্ডাস্ট্রিতে তাঁরাই হলেন একমাত্র মহানায়ক ও মহানায়িকা। এই ভিডিও দ্বারা ওনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।